এসে পৌঁছেছি। হোয়াইটির জন্য আমরা বেড়াতে ভুলে গেছি, হোয়াইটির জন্য আমরা সব কিছু ভুলে গেছি, নিজের ফ্যামিলি। ফ্রেন্ডস, গুড ইভিনিং, আমি প্রিয়া চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অন্যরকম, ওয়াইটি করে করে আমাদের জীবন একদম শেষ জায়গায় এসে পৌঁছেছি। ওয়াইটির জন্য আমরা বেড়াতে ভুলে গেছি, ওয়াইটির জন্য আমরা সব কিছু ভুলে গেছি, নিজের ফ্যামিলি। মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে ওয়াইটি জন্য মানে আমি রোজ সন্ধ্যাবেলা ঘুরতে যাওয়া, আমার হাজবেন্ড ডিউটি থেকে এলে গল্প করা, সব ভুলে গেছি, সব সব সব, শুধু একমাত্র রিজন হচ্ছে ওয়াইটি। তো চলো, এখনও দেখো আমি ওটাই করছি, ভিডিও বানাচ্ছি, সেই না ওয়াইটি। জানি না এটা নেশা না আমার মাথা খারাপ, জানি না। তো চলো, এই ব্লগে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করবো। চোখমুখের অবস্থা দেখতে পাচ্ছ, ওয়াইটি করে করে পুরো শরীরেরও অবস্থা খারাপ। আর দেখো এখন সন্ধে 7টা বাজছে, আমার সচরাচর বেরোনো হয় না, এই জন্যই বেরোনো হয় না, কেন কি ওয়াইটির চক করে। তো যাই হোক, ছাড়ো তো, আজকে জোর জবরদস্তি শরীর খারাপ বলে হাজবেন্ড বলছে চলো, সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আছো, তার থেকে চোখ মুখের অবস্থা দেখো পুরো হালাত খারাপ। যাই ওই আর কি, বেরোচ্ছি একটু ঘুরতে যাব, কোথায় যাব, কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আসার পরে বা কালকে, যাই হোক, আমি একটা ছোট্ট কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো, আমরা বেড়াতে বেড়াতে চলে এসেছি সেই চায়ের দোকান। তোমাদেরকে আগেই আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যেখানে খুব ভালো চা পাওয়া যায়। তো খুব একটা ভিডিও করতে পারিনি, আগেই বলেছি আজকে খুব একটা ভিডিও করব না আমি। আর দেখো সাথে নিয়ে নিয়েছি গরম গরম কচুরি, দুজনে দুটো, আমি একটা ও একটা। দেখো তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি আবার। আজকে কোনো প্ল্যানিং ছিল না আর কোনো কিছু কেনাকাটাও ছিল না, খালি বললাম যে ঘুরতে, ভালো লাগছে না বাড়িতে সারাক্ষণ একটা জিনিস নিয়ে পড়ে আছি, তাই মনে হলো ঘুরে বেড়াই। তো কোথায় কোথায় গেছি দেখতেই পাবে তোমরা। তো চলো তোমরা দেখতে থাকো, আর এখানে দেখে বুঝতেই পারছো যে আমি আসানসোল এসেছি। যারা এইদিকে থাকো তারা তো জানোই, আর যারা এইদিকে থাকো না তারা আমার ব্লগ দেখতে দেখতে বুঝিয়ে গেছো। আর তারপর দেখো এখানে বাজার কলকাতা, বাজার কলকাতাতে একটু এসেছি ঘোরার জন্য, কিছু কিনিনি, তেমন কিছু কিনিনি, টুকটাক মনে হয় কিছু নিয়েছিলাম। আমি এখন ভিডিওটা এডিট করছি তো তো তখন বললাম, তো টুকটাক কিছু নিয়েছিলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়ি আর আস্তে আস্তে চলে আসি খাবার খেতে। তো খাবার খেতে কোথায় আসি, তোমরা তো জানোই যে আমি ধোসা খেতে খুব ভালোবাসি, তাই খাবার খেতে চলে আসি সেই পুরানো ধোসার জায়গায়, মানে যেখানে আমি বারবার আসি ধোসা খেতে। এই জায়গাটা তো তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো, তাই এখনও দেখিয়ে দিলাম। তো চলো আজকে কী ধোসা নিয়েছি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে ধোসা নিয়ে নিয়েছি, মনে হয় আজকে ছিল বাটার ধোসা, বাটার মশালা ধোসা। তো আমি বাটারটা দেখানোর চেষ্টা করছিলাম কতটা বাটার ভিতরে দিয়েছে, দেখো বোঝা যাচ্ছে হালকা হালকা। তো বাটার মশালা ধোসা ছিল। তো চলো ধোসাটা আগে আমি খেয়ে নিই। আর দেখো ধোসা খেয়ে চলে এসেছি, কিন্তু আমি হচ্ছে ধোসার আলু কখনো খাই না, খালি ওপর থেকে কড়কড়েগুলো খেয়ে নিই। আর তারপর ধোসা খাওয়ার পর একটু তো কোল্ড ড্রিঙ্কস খেতে লাগেই, কোল্ড ড্রিঙ্কস না খেলে মানে ভালো লাগে না। আর আস্তে আস্তে তারপর বাড়ির দিকে রওনা, আর অনেক রাত হয়েই গেছিলো অলরেডি, বুঝতেই পেরেছো। তারপর আমি আর ভিডিওটা বাড়াইনি। তো চলো তারপরের দিন সকালে তোমাদের সাথে আসছি কিছু কথা নিয়ে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রথমেই সবাইকে বলি সকাল সকাল গুড মর্নিং। কালকে তো ব্লগটা আর কন্টিনিউ আমি করতে পারিনি, কেন কি সেটা ছিল ইম্পসিবল কন্টিনিউ করা, বুঝতেই পারছো, রাত্রিরে এসে আর কন্টিনিউ না। কিন্তু ব্লগের শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আচ্ছা, এই যে ওয়াইটি যার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি, আমার কমেন্টে একটা অ্যান্সার করো তো, আদৌ কি এটা থেকে আমরা কিছু পাচ্ছি? একটার পর একটা স্টেপের জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি। ফার্স্ট স্টেপ কমিউনিটি পেতে হবে, কীভাবে কমিউনিটি পাবো, কীভাবে সাবস্ক্রিপশন জোগাড় করবো, কীভাবে কী করবো, মানে মাথা খারাপ করে ফেলছি সাবস্ক্রিপশনের জন্য। যখন ফার্স্ট স্টেপ কমিউনিটি কমপ্লিট হয়ে গেল, সেকেন্ড স্টেপ আমাকে 1K করতে হবে, প্লাস
আমার WT কমপ্লিট করতে হবে, তার জন্য রাত নেই দিন নেই সারা দিন কাজ করে যাচ্ছি, ঘরের কাজ সংসারের কাজ ফ্যামিলির কাজ প্লাস YT। আমাদের কাছে YT বেশি প্রায়োরিটি হয়ে গেছে, সংসারে হয়তো একটা কাজ ফেলে রেখেছি কিন্তু আগে YT করে নিচ্ছি। এরকম কি আমরা প্রত্যেকে ছিলাম যখন আমরা YT আসিনি? আমি তো ছিলাম না। চোখ মুখের অবস্থা দেখো আমার, সারা দিন খালি YT করে করে মানে লাইফের মনে হয় 40% YT দিয়ে দিয়েছি। চোখ মুখ পুরো মানে অবস্থা খারাপ, শরীর খারাপ হয়ে গেছে, খালি সারা দিন এত দেখো মোবাইল ঘেঁটে ঘেঁটে, মোবাইলেরও তো একটা রে থাকে, সেটাও তো এফেক্ট করছে চোখের উপরে, শরীরের উপরে, ব্রেনের উপরে, মানে পাগল, এটা একটা নেশার মতন হয়ে গেছে YT আমাদের কাছে। আমার কাছে তো তাই, আমাকে আমার ফ্যামিলি থেকে মানে আমার হাজব্যান্ড বলছে যে তোমার এটা নেশা হয়ে গেছে, তুমি পাগল হয়ে যাবে কোনোদিনও যদি YT তোমার বন্ধ হয়ে যায়। সত্যি তাই, যদি একটুখানি ওয়াইফাই বন্ধ হয়েছে সাথে সাথে ফোন করছি, কেন ওয়াইফাই কানেকশান নেই, কেন লিমিটেড নেট দেখাচ্ছে, কখন আমি ভিডিও দেখবো, কখন আমি ভিডিও পাবলিশ করব, কখন আমি সবার ভিডিও দেখে দেখা কমপ্লিট করব। কিন্তু লাস্টে কি, নেটফল জিরো, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না, কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না। প্রথম আমরা কমিউনিটির জন্য দৌড়াই, তারপর মনিটাইজেশনের জন্য দৌড়াই, মনিটাইজেশনের পরেও আমরা ডলারের জন্য দৌড়াই, $10,000 পর গুগল অ্যাডসেন্স আবার আসার পরও আমরা দৌড়াই। কোনো জায়গায় যেয়ে কি এটা শেষ আছে? শেষ নেই, আমরা খেটেই যাব, করেই যাব, কিন্তু শেষ নেই। নিজেদের শরীর শেষ হয়ে যাবে, আস্তে আস্তে ঠকে যাব, মানে শরীর খারাপ করে যাবে, কিন্তু তাও আমরা করে যাচ্ছি। আর আমরা তো এমন কোনো পার্সন নাই যে একদিনে ভাইরাল হয়ে যাবো, একদিনে চলো একদিনে, হ্যাঁ এটা কপাল বলতেই পারো, তুমি তো আজ কষ্ট করছো কাল হয়তো ভাইরাল হতেই পারো, ঠিক আছে কপাল, কিন্তু তা হলেও আমার তো মানে পুরো অবস্থা দেখতেই পাচ্ছ, চোখ মুখের কী অবস্থা, আর পারছি না নিতে, আর নিতে পারছি না। হয়তো হ্যাঁ আমার মনিটাইজেশন হয়ে গেছে সেটা ঠিক, অনেক কষ্ট, প্রচুর খেটেছি মনিটাইজেশনের জন্য, সবাই বুঝতে পারছো, কিন্তু আফটার মনিটাইজেশনের পরেও যে আরও কত বড় খাটুনি সেটা যারা মনিটাইজেশন হয়েছে তারাই জানো, যে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য $10 জমানো, জানি না লাস্ট অবধি কতটা পারবো। আমরা এখানে কি করছি বলো তো, দৌড়াচ্ছি, ইঁদুর দৌড় হয় এদিক ওদিক এদিক ওদিক, যেদিকে খুশি দৌড়াচ্ছি, আজ এটা আর কাল ওটা, আজ এখানে কাল এখানে, এইভাবে মনে হয় না আদৌ কিছু হবে বা পারবো। যদি কপালে লেখা থাকে তবেই হয়তো পারবো কিছু, কেন কি দেখো আমি আগে বলতাম না যে কাজ করে যাব, খেটে যাব, কিন্তু এত কাজ করে খেটেও কিছু হবে না যতদিন না একটা জায়গায় পৌঁছাতে, YT যতদিন না ভাইরাল করবে, একটা জায়গায় না পৌঁছাতে পারছো, কিচ্ছু হবে না, কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না। তো ওটাই, আর পারছি না, এইভাবে আমার পক্ষে আর পসিবল না, আমি আর পারছি না, যা হবে হবে, যতটুকু হবে হবে, আস্তে আস্তে হবে। দেখো আমরা যারা YT করছি এমন তো নয় যে কেউ খেতে পায় না বা কেউ পড়তে পায় না YT এসে সেটা আমাকে জোগাড় করতে হবে, এমন কিন্তু কেউ নেই, যথেষ্ট সবার নিজের টুকুর মতন সামর্থ্য সব প্রত্যেকের আছে, প্রত্যেকের কাছে। তাও কেউ বলতে পারো চলো যাও যদি নিজে কিছু করতে পারি, এর নিজে কিছু করতে পারি, ফ্যামিলিকে কিছু হেল্প করতে পারি, এটাই। কিন্তু এতটুকু পাওয়ার জন্য আমরা সবটুকু জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, আমার পক্ষে তো একদম অসম্ভব হয়ে যাচ্ছে। আমাকে আমার ফ্যামিলি থেকে বলছে তোমার কিসের প্রবলেম, তুমি কেন সারাদিন একটা জিনিসের উপর পড়ে আছো, মা বাবাকে ফোন করা, ফ্যামিলিকে টাইম দেওয়া সব কিছু ছেড়ে দিয়েছি, মানে কোনো একটা রিফ্রেশমেন্ট নেই, সারাক্ষণ মনে হচ্ছে কখন করবো কখন করবো কখন করবো, কাজ কমপ্লিট করতে হবে, কাজ শেষ করতে হবে কখন, এটা একটা পাগলের মতন নেশা একটা। তাই ওটাই আর কি, এটাই তোমাদের কাছে এটুকুই কথা বলার ছিল, জানি না এটা আমার নিজস্ব নিজের আমার নিজের যেটা হয়েছে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্লিজ তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কারোর এরকম হচ্ছে কি না। তো চলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেখো সেই এক জিনিস ভিডিও, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর আমার নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলো, আমরা কোথাও গেলে আগে সেটাকে অনুভূতি মানে সেটাকে কত সুন্দরভাবে নিতাম, কিন্তু এখন গেলে সারাক্ষণ ক্যামেরা ধরে আছি,
পাশের মানুষ যে থাকে সেও কিন্তু বিরক্ত হচ্ছে যে তার সাথে কোনো কথা বলছি না। কোথাও বেড়াতে গেলে, কোথাও ঘুরতে গেলে কত কথা, কিন্তু এখন কোনো কথা নেই, খালি ক্যামেরা ধরে থাকা। একবারও এটা ভেবেছি, আমি তো জীবনটাকে, আমি আমার লাইফটাকে 90% 40% যাই হোক ভাইটিকে দিয়ে দিয়েছি, আমার পাশের মানুষটা তার কী মেন্টালিটি হচ্ছে, সে কী ভাবছে, পুরো চোখ মুখের হালাত দেখে আমার বুঝতেই পারছো পুরো অবস্থা খারাপ, চোখ টোক বসে গেছে, অবস্থা পুরো খারাপ। এইভাবে আমি আর নিতে পারবো না, তাই যা হবে যতটুকু হবে ততটুকুই করব। আর ভাল লাগছে না, যদি কপালে থাকে কোনোদিনও কিছু পাওয়ার তো পাবো, না পাওয়া তো না পাবো, ব্যাস এটুকুই বলার। তো আগেই বলে দিয়েছি, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার ভিডিওটা দেখে সবাই একটু ছোট্ট করে কমেন্ট করে দিও তোমাদের কী ধারণা। চলো টাটা, বাই বাই।